আপনাদের এই অনুষ্ঠান কত বছরের? এটাই প্রথম বছর। কি হচ্ছে মূলত, কি প্রোগ্রাম? আমাদের উদ্দেশ্যটা হচ্ছে মূল অবসলে সংস্কৃতির সাথে একটা কলকাতা সংস্কৃতির সেতুবন্ধন করা, যে কারণেই এই প্রচেষ্টায় আমার পাশেই যিনি রয়েছেন, ইনি কলকাতার এবং পশ্চিমবঙ্গ সংস্কৃতি বিভাগের একজন নক্ষত্র মানুষ, বরাট পরিবারের নাম নিশ্চয়ই শুনেছেন, কবি সেন বরাট, মাননীয় কবি সেন বরাট, উনি ক্যালকাটা কোয়ারের ড্যান্স ডিরেক্টর। আমাদের সঙ্গে রয়েছেন শুধুমাত্র শুভানুধ্যায় হিসেবে, মাথায় আশীর্বাদ হিসেবে উনি আছেন, আগামী দিনে যাতে চলতে পারি আমাদের সাথে। উনি এ বিষয়ে আমার থেকে আরেকটু ভালো বলতে পারবেন, কারণ নৃত্যটা আমার সাবজেক্ট নয়, তো উনি এই বিষয়টা আরেকটু ইলাস্ট্রেট করতে পারবে। আমাদের উদ্দেশ্য প্রতিভাকে খোঁজা। আজকে অন্যান্য জায়গায় যেমন রবীন্দ্র, নজরুল, ফোক, আলাদা আলাদা ডিপার্টমেন্ট থাকে, আমরা চেয়েছিলাম একজন ক্যান্ডিডেটের মধ্যে সৃজনশীলতা কতটা আছে, সে রবীন্দ্র নৃত্যকেও সে যদি ক্লাসিক্যাল ঢঙে করতে পারে, ভারতনাট্যমের ছন্দে বা, তাহলেও সেটা গ্রহণযোগ্য হতে পারে কতটা মানুষের কাছে, সমাজের কাছে। এবং আমি স্ট্রিক্টলি চেয়েছিলাম এখানে যাতে কোনো বাজে প্রপস ইউজ না হয়, বাজে পোশাক ইউজ না হয়, আজে বাজে কোনো গান ইউজ না হয়, তার জন্য এখনো পর্যন্ত সেটা সফল আছে। আমার নাম দীপদ্যোতক দত্তগুপ্ত। খুবই ভালো লাগছে। আসলে দীর্ঘকাল ধরে এই সংস্কৃতির সঙ্গে যুক্ত, তা দীপ যখন আমায় এখানে ডাকলো, এই আসলে দীপ যখন এখানে ডাকলো, আমার উদ্যোগটা খুব ভালো লেগেছিল, কারণ সুস্থ সংস্কৃতির প্রসারে ও প্রচারে প্রত্যেক মানুষের এগিয়ে আসা উচিত বলে আমি মনে করি। আমরা দীর্ঘকাল ধরে ক্যালকাটা কয়েন করছি, 40 বছর হয়ে গেল, তারও আগে থাকতে আমার সংস্কৃতির জগতে পা রাখা। তা এইখানে এসে যে ট্যালেন্টগুলো দেখতে পাচ্ছি এত ভালো লাগছে, মানে আগে ক বিভাগের হয়ে গেল, বড়দের নয় ছোটদের একদম, কিন্তু বিশ্বাস করুন ছোট হিসেবে ওদের কোনোরকম অনুকম্পা দেখানোর প্রয়োজন নেই, পাল্লা দিয়ে বড়দের সঙ্গে ওরা প্রতিযোগিতা করতে পারে, এবং এরা আগামীর এক একজন উজ্জ্বল নক্ষত্র হবে বলেই আমার ধারণা। আর দীপ যে বলল মফস্বলের সঙ্গে কলকাতা সেতুবন্ধন, আসলে মফস্বলেই ছড়িয়ে ছিটিয়ে থাকে অনেক তারা নক্ষত্ররা, কলকাতা বলতে একটা চটক আছে অবশ্যই, কিন্তু ম্যাক্সিমাম ক্ষেত্রেই দেখা গেছে মফস্বল থেকেই উঠে এসেছে খ্যাতনামা শিল্পীরা। তাই সেই সমস্ত শিল্পীদের খোঁজে যে এরা উদ্যোগ নিয়েছে, কৃষ্টি অঙ্কুর ডান্স একাডেমি, পরবর্তীতে এদের এখানে একটি নৃত্য কর্মশালা এবং নৃত্য বিভাগ খোলা হচ্ছে, তার জন্য আমি আমার সব রকম সাহায্য করতে প্রস্তুত। এবং যে কোনো জায়গায় সুস্থ সংস্কৃতির প্রসার ও প্রচার যদি দেখি, আমি সেখানে হাত বাড়াই। আপনার অভিজ্ঞতা যদি বলেন দর্শকদের জন্য। অভিজ্ঞতা বলতে মানে এখানকার অভিজ্ঞতা না কলকাতার অভিজ্ঞতা? 50 বছর, 40 বছর ধরে আমরা ক্যালকাটা কোয়ার করছি। আমি ক্যালকাটা কোয়ারের এখন নৃত্য নির্দেশক, আগে আমার গুরু প্রয়াত শম্ভু ভট্টাচার্য, যার বিখ্যাত রানার নাচ, তার হাত ধরেই আমার নাচের জগতে আসা। শুধু কলকাতা বলবো কেন, সারা ভারতবর্ষের প্রতিটি কোণায় আমরা গেছি প্রোগ্রাম করতে, আমেরিকায় প্রত্যেক বছর যাই, কানাডা এবং আমেরিকায় ওয়ার্কশপ করাই এবং অনুষ্ঠান করি, আমেরিকার বিভিন্ন শহরে করেছি। সবচেয়ে মানে দুঃখের এবং সুখের কথা, আমাদের বাংলা সংস্কৃতি আমেরিকার লোকেরা যেভাবে চেচে পুটে খায়, আমাদের এখানে সেগুলোকে আমরা বর্জন করতে চলেছি, তাদের ফেলে দেওয়া উচ্ছিষ্টগুলোকে আমরা গ্রহণ করে আমরা বলছি ওয়েস্টার্ন ডান্স করছি। আসলে ওয়েস্টার্ন ক্লাসিক্যাল এখানে শেখানোর খুব কম লোক আছে, এবং তা শেখার ধৈর্য কজনের আছে, এটা আমার খুব মানে সন্দেহ লাগে। আসলে আপনার মতে বাইরের দেশে যারা রয়েছেন তারা আমাদের কালচার, আমাদের কালচারটা গ্রহণ করছে আমাদের আমাদের দেশের লোকেদের থেকে অনেক বেশি। এবং বঙ্গ সম্মেলন হয় প্রত্যেক বছর আমেরিকা, নর্থ আমেরিকায়, সেখানে
তিন দিন ধরে মনে হয় কলকাতায় রয়েছি, বাংলায় রয়েছি মনে হয়, কলকাতা বলবো না, বাংলায় রয়েছি মনে হয়। মানে প্রত্যেকে ধুতি পাঞ্জাবি, প্রত্যেকে শাড়ি, বাচ্চা বাচ্চা মেয়েগুলো শাড়ি পরে ঘোরাফেরা করছে, মনে হয় একটা পুজোর আমেজ। এই যে বাংলাকে ভালোবাসা, বাংলা সংস্কৃতিকে ভালোবাসা, এটা আমরা মনে হচ্ছে হারিয়ে ফেলছি। এই হারিয়ে ফেলাটাকে আমাদের রোধ করতে হবে। আমরা অবশ্যই বুকের পাঁচত দিয়ে সেটাকে রোধ করার চেষ্টা করছি এবং করে যাব। কোনো দিন যেন থেমে না যায় আমাদের বাংলার সংস্কৃতি। এপার ওপার দুপার বাংলা মিলিয়ে আমাদের অসংখ্য অজস্র মণিমুক্ত ছড়িয়ে আছে, সেগুলোকে আঁকড়ে ধরার চেষ্টা করা উচিত এবং ভবিষ্যৎ প্রজন্মকে সেগুলো দিয়ে যাওয়ার দায়িত্ব আমাদের। তারা যদি না গ্রহণ করতে পারে, সেই অক্ষমতা আমাদের, গ্রহণযোগ্য করে তাদের কাছে যেন আমরা পৌঁছে দিতে পারি আমাদের সংস্কৃতি, আমাদের ঐতিহ্য। ধন্যবাদ। সন্দেহ লাগে আসলে আপনার মতে বাইরের দেশে যারা রয়েছেন তারা আমাদের কালচার, আমাদের কালচারটা গ্রহণ করছে আমাদের আমাদের দেশের লোকেদের থেকে অনেক বেশি। এবং বঙ্গ সম্মেলন হয় প্রত্যেক বছর আমেরিকা, নর্থ আমেরিকায়, সেখানে তিন দিন ধরে মনে হয় কলকাতায় রয়েছি, বাংলায় রয়েছি মনে হয়, কলকাতা বলবো না, বাংলায় রয়েছি মনে হয়। মানে প্রত্যেকে ধুতি পাঞ্জাবি, প্রত্যেকে শাড়ি, বাচ্চা বাচ্চা মেয়েগুলো শাড়ি পরে ঘোরাফেরা করছে, মনে হয় একটা পুজোর আমেজ। এই যে বাংলাকে ভালোবাসা, বাংলা সংস্কৃতিকে ভালোবাসা, এটা আমরা মনে হচ্ছে হারিয়ে ফেলছি। এই হারিয়ে ফেলাটাকে আমাদের রোধ করতে হবে। আমরা অবশ্যই বুকের পাঁচত দিয়ে সেটাকে রোধ করার চেষ্টা করছি এবং করে যাব। কোনো দিন যেন থেমে না যায় আমাদের বাংলার সংস্কৃতি। এপার ওপার দুপার বাংলা মিলিয়ে আমাদের অসংখ্য অজস্র মণিমুক্ত ছড়িয়ে আছে, সেগুলোকে আঁকড়ে ধরার চেষ্টা করা উচিত এবং ভবিষ্যৎ প্রজন্মকে সেগুলো দিয়ে যাওয়ার দায়িত্ব আমাদের। তারা যদি না গ্রহণ করতে পারে, সেই অক্ষমতা আমাদের, গ্রহণযোগ্য করে তাদের কাছে যেন আমরা পৌঁছে দিতে পারি আমাদের সংস্কৃতি, আমাদের ঐতিহ্য। ধন্যবাদ। কি বলবেন, কিরকম লাগছে এত বড় একটা অনুষ্ঠান প্রথম বছরে করতে পেরে? খুব ভালো লাগছে। প্রথমে সবাই যারা প্রতিযোগিনীরা এসেছেন তাদেরকে মানে অসংখ্য শুভেচ্ছা, ঠিক আছে। আর প্রথম বছর করতে পেরেছি, ভালো লাগছে এবং আশা করছি বারবার করব, যতবার যতদিন সম্ভব হবে এবং যতদিন মানুষ আমাদেরকে সহযোগিতা করবে, ঠিক আছে। মোটামুটি 70 ছাড়িয়ে গেছে, ঠিক আছে। আর একটাই উদ্দেশ্য, কৃষ্টি অঙ্কুর ড্যান্স একাডেমি বড় হোক, ঠিক আছে, এইটুকুই।